উদাম গান। উদাম গান বুঝেন তো? এহেনদের টু জাইঙ্গা, এহেনদের টু জাইঙ্গা, এই দুই জাইঙ্গা ফইরা এরপরে গান গায় রূপে আমার আদুলে। আপনাকে বুঝাইলাম আর কি। হ্যাঁ, এগুলো হইলো এগুলো হলো হারাম, এগুলো হারাম। যে সমস্ত মানুষ কোন অলিয়াউলিয়ার মাজারে যদি এই রকম ওই যে জাইঙ্গা পরানো মেয়ে লোক নাচাইয়া তারপরে গান গাওয়ায়, ওই ওরস হারাম, ওই গানও হারাম। কিন্তু গান যদি হয় রোজের মায় না রোজে চাই না দিও দয়াল একবারে, গান যদি হয় নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনি। এখন এগুলো হলো আমি যুক্তি দিলাম। হাদিস কি বলে? হাদিস বলে দেখেন, ঈদের দিন বুখারী শরীফ প্রথম খণ্ড মনে রাখবেন, এই যে রেকর্ড হইতেছে আস্তে আস্তে মনে রাখবেন, এই যে রেকর্ড হইতেছে আপনাদের এলাকার বহু মানুষ রেকর্ড করতেছে আমার কথাগুলো। বুখারী শরীফ প্রথম খণ্ড 277 পৃষ্ঠা, নবী ঈদের নামাজ পইরা আয়েশা সিদ্দিকার ঘরে শুইলেন, আবু বকর সিদ্দিক সেই ঘরে উপস্থিত ছিলেন। হ্যাঁ, না না এদের দোষ না, এদের দোষ না, ওই হেন্দা একটু যারা যাওয়া আসা করে তাদের জন্য সমস্যা। হ্যাঁ, এই ঈদের দিন একটু তন্দ্রা ভাব অথবা চাদর গায়ের মধ্যে দিয়া নবী একটু শুইলেন, আর মদিনার দুটি বালিকা, আচ্ছা বালিকা কয় বছরের পোলা হইতে পারে মাইয়া? বালিকা যে মাইয়া এটা আমিও জানি, কিন্তু আপনারা ঠিক মতো শুনতেছেন কি না এজন্য তেরা কথা কইলাম। হ্যাঁ, মদিনার দুজন বালিকা ধপ ধপ হইল ঢোল বিশিষ্ট এক ধরনের বাজনা, ঢোলের দুই মাথায় চামড়া দেওয়া আর ঢোলের হইল এক মাথায় চামড়া দেওয়া, বাজাইতে বাজাইতে গান গাইতে 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 নবীর ঘরের দরজার সামনে উপস্থিত। আবু বকর সিদ্দিক ধমক দিলেন, এই বেয়াদবের দল, মানে সাহসের একটা কথা বললাম এই গানের মাধ্যমে। এখন গান এটা হালাল না হারাম আমি যদি মুখে বলি তাহলে এটা চাপাবাজি ছাড়া আর কিছুই না। আমার বলতে হবে দলিল অনুসারে। দলিল কি? আপনি কোরআন হইলো আমাদের প্রথম দলিল, দ্বিতীয় দলিল হলো হাদিস। কোরআন বুঝতে হইলে হাদিসের দরকার আছে। 6666টি আয়াত, এই 6666টি আয়াতের মধ্যে কোন আয়াতে নাই গান গাওয়া যাবে আর কোন আয়াতে নাই গান গাওয়া যাবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাকি আবুল ভাই? তার মধ্যে একদল মানুষ বলে থাকে যে এই যে দেখেন গানের কথা হারাম কইছে, আসলে না, সেখানে বলা আছে লাহওয়াল হাদিস, বাজে কথা। হ্যাঁ, কিন্তু সেটা গানের কথা বলা হয় নাই, কোরআনে নাও নাই হওয়া নাই। আমাকে যাইতে হইব কোন জায়গায়? হাদিসের মধ্যে। এই হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস হইল বুখারী শরীফ। বুখারী শরীফের ভিতরে গান বাজনা কিভাবে হালাল আর কিভাবে হারাম সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া
আছে, যেমন মনে করেন